নবীতে মসজিদে নববীতে ঘুরে বসলেন। আমি হাদিস এমনি বলছি না, এখানে শিক্ষা বের করবো ইনশাল্লাহ। মসজিদে নববীতে তিনি ঘুরে বসলেন, ঘুরে বসার পরে দেখেন সাহাবীরা সব গোল হয়ে বসেছে। নবীজি বললেন, সাহাবীরা বনি ইসরায়েলে তিনজন যুবক রওনা হয়েছিল কোন জায়গায়, পথিমধ্যে বৃষ্টির কবলে পড়ে তারা পাহাড়ে আশ্রয় নিয়েছে। পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে গড়তে গড়তে গেছে আটকিয়ে, তিনজন মিলে ধাক্কা দেয় কিন্তু পাথরটা নড়ে না। তিনজনের সিদ্ধান্ত হয়েছে, আমরা আর বাঁচার কোন পথ খোলা নেই, কারণ এখানে কেউ চিৎকার দিলেও শুনবে না, অবশ্যই আমরা মারা যাব। তিনজন মিলে চিন্তা করছে, মারা যখন যাব, মারা যাওয়ার আগে দুনিয়ায় যার যে নেককাজ আছে ওই নেককাজের ওসিলা দিয়ে একটু আল্লাহর কাছে শেষ কথা বলি, এখান থেকে শিক্ষা বের হয়। আপনি যদি কোনো তোমায় বিপদে পড়েন, আল্লাহর কাছে যদি কিছু জানাতে চান, কোনো পীর বাবার নাম নিয়ে না, কোনো আল্লাহর অলির নাম নিয়ে না, আপনি সর্বপ্রথম আপনার জীবনে যে কাজটা আল্লাহর ভয়ে হয়েছে ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন। কথা বোঝা যাচ্ছে না? কোন মানুষের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে? আমার খাজা বাবার ওসিলা আমার দোয়া কবুল করাটা শিরিক। খাজারই কি হবে খাজা জানে না? দোয়া করা লাগবে আপনার নেক কাজটা দিয়ে। এজন্য কোরআনে আছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলা মানে পীর সাহেব না, এই ওসিলা মানে খাজা বাবা না, এই ওসিলার 99টা অর্থ হয়। ওসিলার এক নম্বর অর্থ ওসিলা মানে নেক কাজ, দুই নম্বর অর্থ ওসিলা মানে নবীর সম্মান। ওই যে আজানের পরে যে দোয়াটা পড়া হয় ভেতরে ওসিলা নেই? আমার কথা বোঝা যাচ্ছে? সময় কম, এই জন্য থিওরি গুলো বলছি, সবগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন সম্মানিত ভাইরা। সুতরাং কারো নামে না, বিপদে যদি পড়েন, এই হাদিস থেকে শিক্ষা বের হচ্ছে এটা, আপনার জীবনে যে কাজটা আল্লাহর ভয়ে হয়েছিল ওই নেক কাজের ওসিলা দিয়ে বলবেন, আল্লাহ এই কাজটা তোমাকে ভয় করে করেছিলাম, দয়া করে বিপদ থেকে ওই কাজের ওসিলায় বাঁচো। নবীজি বলেন, এরকম দোয়া করলে এটা কবুল হওয়ার সম্ভাবনা 100 ভাগের 99 ভাগ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একজন দোয়া করছে, রব্বুল আলামিন আমি একজন মেষ চারক, ছাগল গরু চরাতাম মরুভূমিতে, বাড়িতে যে দেখি আমার সন্তান দুইটা কাঁদতেছে, স্ত্রীও মুখ ভার করে আছে, দুধ দহন করলাম ছাগলের, সন্তান দুইটাকে দিলে ওরা আনন্দ পেত, স্ত্রীকে দিলে খুশি হতো। তো হঠাৎ আমার মনের ভেতরে এসেছে, পাশের রুমে আমার মা আছে, এখনো পর্যন্ত খাইনি। রব্বুল আলামিন ওই সময় সন্তানকে স্ত্রীকে না দিয়ে দুধের ওই গেলাসটা আমার মায়ের মুখে আমি তুলেছি শুধু তোমাকে ভয় করে, যেহেতু তোমার হুকুম, তোমার ইবাদতের পরে সবচাইতে বড় দায়িত্ব সন্তানের জন্য মা বাবা। আজ বাংলাদেশে এই হাদিস 100 ভাগ কার্যকর নেই। অনেকে লোক রেখে দেয় ভাড়া করে, মা বাবার জন্য 2000 টাকা 5000 টাকা দিয়ে লোক রেখে দিয়েছে, উনি কোনো খবর নেয় না, যে যা করছে করুক গা, নিজে করলে যতটুকু পারতেন ভাড়া করা লোকে করবে? কত দায় সারা, কথা বলেন। নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করা ওই রকম ফরজ। হে আল্লাহ, আমি এই কাজটা শুধু তোমাকে ভয় করে করেছিলাম তোমার আদেশ মানার জন্য, যেহেতু তোমার হুকুম কদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসান, তোমার সিদ্ধান্ত যে তোমার ইবাদতের পরে দুনিয়ায় মানুষ যদি চায় তার মা বাবাকে দিয়ে শুরু করবে, এই কাজটা যদি তোমাকে ভয় করে করি, দয়া করে তুমি এই পাথরটা একটু সরিয়ে দাও। নবীজি বলেন, শুধু দোয়া করে মোনাজাত শেষ, পাথরটা এক বিঘত সরে গেছে। শুধু সুবহানাল্লাহ বলার জন্য বলি না, এখানে শিক্ষা আছে। বনি ইসরায়েলের যুবক হাজার হাজার বছর আগে যে পাথর তিনজন মিলে নাড়াতে পারে না, মায়ের খেদমত মায়ের হক আদায় করার কারণে যদি এই পাথর আল্লাহ নড়িয়ে দিতে পারে, আজ বাংলাদেশে যাদের জীবনে হতাশার পাহাড় জমা হয়ে আছে, চিন্তার পাহাড় কালো রেখা জমা হয়ে আছে, আমাদের দুঃখের পাহাড় কালো হয়ে আছে, এই পাথরগুলো সরানোর একটাই পদ্ধতি, মা বাবার খেদমত করা লাগবে। অথচ এইগুলো নেই, কোন জায়গা থেকে কোন বাবা বের হয় সেখানে আপেল নিয়ে যায়,
তমাম দুনিয়ার সব বাবাকে আপেল দিলে যতটুকু আল্লাহ খুশি হবে, তার চাইতে মায়ের সাথে হাসি মুখে কথা বললে আল্লাহ তার চাইতে বেশি খুশি হবে। নবীজি জানিয়েছেন, কোন মা বাপ যদি মন থেকে বলে আল্লাহ আমার ছেলের তুমি দেখো এতটুকু আরো সে চলে যাও, আরো আসতে বলো। দুনিয়ার মানুষ দুইটা জিনিস চায়, এক নম্বরে হায়াত, দুই নম্বরে টাকা পয়সা। নাকি বেশি বললাম? কমিল্লা মানুষ চায় না, এক নম্বরে হায়াত, দুই নম্বরে বেশি দিন বেঁচে থাকা, টাকা পয়সা চায়। আল্লাহ বলেন এই দুইটা লুকিয়ে রেখেছে মা বাবার খেদমতের ভেতরে। আপনি তাকান এই দুনিয়ায় যত বড় বড় জায়গায় মানুষ উঠেছে ওদের পেছনে মা আর বাবার দোয়া ছিল। মা বাবার দোয়া ছাড়া কেউ উপরে উঠতে পারে না, সে শয়তানের রাস্তায় হোক আর ভালো রাস্তায় হোক। ফেরাওয়ানের জীবন আমরা পড়েছি, ওই এই পর্যায়ে ওঠার পেছনে কারণ ছিল ওর যে নয়টা ভালো ভালো গুণ ছিল ওর জীবনে, নয়টা তার অন্যতম কারণ ও মা বাবাকে কষ্ট দেয়নি। কথা মনে হয় বোঝেননি? ফেরাওয়ান যার নাম শুনলে মানুষ ঘৃণা করে, সে যদি মা বাবাকে কষ্ট না দেয়, আপনি মুসলমান দাঁড়িয়ে নিয়ে মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনি তো ফেরাওয়ানের তাইলে খারাপ। বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা যদি থাকে যে আরো বেশি থাকবো দুনিয়ায়, আমার ক্ষমতা দরকার, টাকা পয়সা দরকার, সব বাদ দিয়ে পিতা মাতার সাথে ভালো ব্যবহার শুরু করেন, এদের পেছনে খরচের হাতটা বাড়িয়ে দেন, ওই দুইটা আমার আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বনি ইসরায়েলের যুবকের যদি এত বড় পাহাড় সরতে পারে যে পাথর তিনজন মিলেও সরানো যায় না, আমাদের আজ বাংলাদেশে হতাশার পাহাড়, দুঃখের পাহাড়, এমন এমন দুঃখ মনে জমা হয়ে আছে যে দুঃখ মানুষের কাছে বলাও যায় না। আসতে বলুন, এই দুঃখের পাহাড় নড়ানোর একমাত্র মাধ্যম মা বাবার। আপনি যদি মায়ের জন্য বাবার জন্য দুইটা টাকার পানও কিনে দেন, নবী যে অন্যটু পান না, ওটা আল্লাহ রাস্তায় দান করার মতো সাহস। মা বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করে, বাবা বাজারে যাও একটু পান নিয়ে এসো, মনে থাকে না এরকম ছেলে নেই? অথচ নিজের ছোট্ট মেয়ে, ছোট্ট ছেলে খেতে পারে না, ওর জন্য দশটা চকলেট নিয়ে এসে মুখের গড়ে ধরে, বাবা চকলেট, ও তো খাওয়াই শিখে নাই, ওকে চকলেট দেওয়ার আগে একটা বার চিন্তা করবা, তুমি যখন এই বয়সে ছিলে তোমার উপরে এই এই মহব্বত দিয়েই তোমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। দ্বিতীয় নম্বর সুবাক দোয়া করছে, রব্বুল আলামিন আমার চাচা তো বোন ছিল, তার যৌবন উপভোগ করার জন্য অনেক চেষ্টা করেছিলাম পারি না, সে আমাকে শর্ত দিয়েছিল যদি 1,00,000 স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি রাজি আছি। হে আল্লাহ তুমি জানো বহু কষ্ট হয়েছিল ওই সময় আমার এই মুদ্রা জোগাড় করতে, পরিশ্রম করে করে 1 বছর পরে তার হাতে তুলে দিয়ে নির্জনে নিয়ে গেলাম, সব কমপ্লিট। হঠাৎ আমার বোন, চাচা তো বোন আমারে বলে, ইয়া আব্দুল্লাহ আখাফুল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আমিও আল্লাহকে ভয় করি। হে আল্লাহ তুমি তো জানো ওই সময় আমার যৌবন ছিল, আমার পরিবেশ ছিল, দুইজনের মাঝে মাত্র 1 বিঘত ফাঁকা ছিল, সব ওকে, কিন্তু যেহেতু ইন্নি আখাফুল্লাহ শব্দ শুনে আমি দৌড় দিয়েছিলাম, ওই কাজে আর লিপ্ত হয় না। এই কাজটা যদি তোমার ভয়ে করি, দয়া করে পাথরটা একটু সরিয়ে আলোর ব্যবস্থা করে দাও। নবীজি বলেন, শুধু মোনাজাত কমপ্লিট করতে দেরি, পাথর সরে যেতে দেরি হয়। শুধু সুবহানাল্লাহ, এখানে শিক্ষা এই, হাজার হাজার বছর আগে বনি ইসরায়েলের যুবক পাথর যদি নিজের যৌবন হেফাজত করার কারণে সরিয়ে ফেলতে পারে, আজ যারা নিজের যৌবনকে বিলিয়ে দিচ্ছেন ফেসবুক দিয়ে, ইন্টারনেট দিয়ে, টিউবমেট দিয়ে, ইউটিউব দিয়ে, কম্পিউটার দিয়ে, চলচ্চিত্র দিয়ে, বিভিন্ন কায়দায়, কত কায়দায় যৌবন নষ্ট করে ফেলছে, কথা বলেন এখানে। আর যুবকদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে, যৌবন তার বাস্তব প্রমাণ কি বলেন তো? হারবালের পোস্টার। সম্মানিত ভাইরা, যুবক যারা আছেন, মুরব্বী মানুষ যারা, ওরা এসব বুঝবে না, ওদের বোঝার বয়স নেই। কেউ না দেখলে আজেবাজে জিনিস যেগুলো আপনি বিভিন্ন কায়দায় দেখতেছেন, ওটা টের পায় কে? যে এই ভয় করে যদি আপনি যৌবনটা ঠিক রাখতে পারেন, পবিত্র রাখতে পারেন নিজেকে, এমন জায়গা থেকে আপনার কর্ম ব্যবস্থা করবে আল্লাহ, আপনি টেরও পাবেন না যে এই জায়গা থেকে আমার চাকরি হতে পারে।
আমি হয়তো তাকওয়া এখনো বোঝাতে পারি নাই, বোঝা যাচ্ছে? এটার নাম তাকওয়া। তাকওয়ার ফলাফল আল্লাহ দুনিয়ায় দেবেন এই গ্যারান্টি দিয়েছেন। সুতরাং যুবক যারা, কেউ দেখে না, মাও জানে না, বাবাও জানে না, ভাইও জানে না, জানে কে? লেপের নিচে, টসকের নিচে, কম্বলের নিচে যে সমস্ত কাজ কারবার গুলো করছেন কেউ জানে না, কিন্তু এটা শুধু আমার আল্লাহ জানে। এই ভয় করে যদি আমরা কন্ট্রোল করতে পারি নিজেকে, এটা কষ্ট হবে আমিও জানি, কারণ আমি যুবক মানুষ, আমিও জানি কষ্ট হবে। আর যারা পরকিয়া প্রেম করছেন নিজের বউ বাপকে অন্যের সাথে, না এলাকায় সব নেই, আছে মানে মনে করছেন হলো জানে না, নিজের বউর সাথে কোনোদিন মন খুলে কথাও বলে না, আর যদি অন্যের বউ পায় পাগল হয়ে যায়। এখানে অনেক মানুষ বসে আছে যাদের জীবনে এখনো পরকিয়া প্রেম চলছে, আমি কিন্তু নাম বলে দেব, নাম বলে দেব, দেব ওই দেখা আগে মাথা নাড়াচ্ছে, না বললেন না যুবক মানুষ না, মাথা নালেন মেনে নিয়ে যাবে মুরব্বী মানুষ দাঁড়িয়েলা বসে বললেন না, উনি কি ওই রাস্তায় আছে? পরকিয়া প্রেম যারা এখনো করছেন, সে মহিলা হোক পুরুষ হোক, আমি আমার ইমান থেকে বলছি সাবধান, এটা করলে আপনার ক্ষতি হবে দুইটা। পরকিয়া প্রেমের দ্বারা যে সংসারটা নষ্ট করলেন, ওই সংসার নষ্ট করার কারণে যে গোনাগুলো সব আপনার আমল নামায় আসবে, আর মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এরপরে অনেকে অনড় হয়ে আছে, মরণ পর্যন্ত কাজ চালিয়ে যাব, এরকম তওবা করে আছে অনেকে, কথা বলেন। এটা যৌবনের দোষ, অবশ্য এটা মন চাইবে, কিন্তু এটা ঘুরে থাকা যে শক্তিটা, এইটা আমার আল্লাহ দেখতে চায়। আর এটা যখন আপনি করবেন, বনি ইসরায়েলের যুবকের মতো সাহায্য পাঠাবে কে? ওই সাহায্য এখন আছে দুনিয়ায় নেই, মন্দ হয়ে গেছে, কারণ এরকম যৌবন আমাদের নেই। তিন নম্বরে লোকটা দোয়া করছে, আল্লাহ আমি কামলা নিয়েছিলাম একটা লোককে, এই লোকটা কাজ করে টাকা না নিয়েই ভেগেছে, এক বছর পরে টাকা চাইতে এসেছে, আমি শেষ পর্যন্ত তার টাকা দিয়ে যতগুলো জিনিস বানিয়েছিলাম সব তার হাতে তুলে দিলাম। লোকটা বলে, মালিক আপনি আমার সাথে ঠাট্টা করেন, মাত্র পাবে 500 টাকা, আর আপনি দেন 5000 টাকা জিনিস। লোকটা বলে, রব্বুল আলামিন তুমি তো জানো ওই দিন আমি তাকে 500 টাকা দিয়ে বিদায় করতে পারতাম, কিন্তু তার টাকা দিয়ে যেহেতু আমি এই ব্যবস্থা করেছিলাম, এতগুলো সম্পদ বানিয়েছিলাম, শুধু তোমার ভাই ওই দিন শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য তার মূল্য আমি ফেরত দিয়েছি, এ কাজটা যদি তোমার ভয়ে করতে পারি, দয়া করে তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও। নবী বলেন, শুধু দোয়া করতে দেরি, পাথর একেবারে সরে যেতে দেরি হয়নি। আমার ভাইরা বনি ইসরায়েলের যুবক, শ্রমিকের মর্যাদা দেওয়ার কারণে, শ্রমিকের মূল্য ফেরত দেওয়ার কারণে যদি আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচাতে পারে, আর যারা শ্রমিক নেওয়ার পরে টাকা দিতে চান না, পাওনা টাকা চাইতে আসলে আবার ঝাড়ি দেয়, হ্যাঁ কয় টাকা পাবা, অথচ নবীজির হাদিস ওতুল আজির আজ রাহু কাবলা আয়া জো ফারাত, শ্রমিক যদি তুমি খাটাও ওর শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে ওর হাতে টাকা ধরিয়ে দাও, কারণ শ্রমিকের টাকা এই পৃথিবীতে সবচাইতে হালাল টাকা। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং শ্রমিকের মর্যাদা মূল্য দেওয়ার দরকার আছে না নেই? এটার নাম তাকওয়া।